ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চাপবাড়ি এবার ক্যাম্পাসে বৈঠক চায় বিশ্বভারতী। প্রকাশ্যে ক্যাম্পাসে তাণ্ডব, বৈঠক হোক ক্যাম্পাসে। ডিএম এর বৈঠকে গড় হাজির থেকে বার্তা বিশ্বভারতীর। বিধায়ক বিদায়ী কাউন্সিলরের সামনে পরিকল্পিত হামলা, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এ ব্যাপারে শোনা উচিত। একদিন আগে বৈঠকের কথা জানানোর দাবি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, আর কি জানা যাচ্ছে? দেখো, কিছুক্ষণ আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা বিবৃতি জারি করেছে এবং তাতে জানানো হয়েছে যে বৈঠক প্রশাসনের তরফে ডাকা হয়েছিল যে বৈঠকে আজকে গড়াজির থেকে যে বিশ্বভারতী কর্তৃপক্ষ, উপাচার্য তো যাননি, কোনো আধিকারিক পর্যন্ত যাননি, সেই বৈঠক তারা ক্যাম্পাসের মধ্যেই চান এবং কেন চান তারও পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে যে গতকাল যে বিভিন্ন প্রিন্সিপাল এবং বিভাগীয় প্রধানদের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা মনে করছেন যে যেহেতু ক্যাম্পাসের মধ্যেই ঘটনা ঘটেছে এবং একজন শাসক দলের বিধায়ক এবং একজন দুজন বিদায়ী কাউন্সিলরের উপস্থিতিতে এরকম তাণ্ডব চলেছে, সুতরাং ক্যাম্পাসে যেহেতু ঘটনা ঘটেছে সুতরাং বৈঠকটা ক্যাম্পাসেই হোক এবং ক্যাম্পাসে হলে তাহলে যে প্রত্যক্ষদর্শীরা আছেন তাদের মতামত নেওয়া যাবে এবং এই তদন্তের কাজে প্রত্যক্ষদর্শীদের মতামত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং নেওয়া উচিত, এমনটাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে। এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে জানিয়েছে যে কেন তারা আজকের বৈঠকে যে এসডিও অফিসে বা মহকুমা শাসকের দপ্তরে জেলা শাসক বৈঠক ডেকেছিলেন সেই বৈঠকে তারা যেতে পারেননি। তারা বলছেন যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর এটাই প্র্যাকটিস যে তাকে আগে থেকে একটু জানানো উচিত ছিল বৈঠকের কখন বৈঠক হচ্ছে, কোথায় বৈঠক হচ্ছে, এটা কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা উপাচার্যের সঙ্গে কথা না বলেই ঠিক করা হয়েছে এবং যার ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এবং বিশ্বভারতীর তরফ থেকে উপাচার্য বাকিও সেই বৈঠকে হাজির থাকতে পারেননি। সব মিলিয়ে প্রশাসন যে বৈঠক ডেকেছিল সেখানে শুধু গড়াজির থেকেই নয়, পাল্টা চাপ বাড়িয়ে ক্যাম্পাসে বৈঠক ডেকে আবার নতুন ভাবে নতুন দাবি শুরু করলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ধন্যবাদ কৃষ্ণেন্দু।